শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় যে এমসিকিউগুলির পরীক্ষায় আসে বা বিগত সালে বোর্ড পরীক্ষায় অষ্টম অধ্যায় থেকে যে সকল এমসিকিউগুলি পড়ে গেছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং এই আলোচনা চলাকালীন সময়ে তোমাদের যে জিনিসটা আমি বারবার বলবো সেটি হচ্ছে, তোমরা তোমাদের যে আইডিটি সেই আইডিটি অবশ্যই, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীরা, যান্ত্রিক যে গোলযোগ, এই যান্ত্রিক গোলযোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আমাদের যে মূল টপিক আমরা আবার শুরু করব। তো চলো আজকের টপিকটি আমরা শুরু করি। কষ্ট করে তোমরা আরও একবার আইডিটি লিখবে। দেখো, অষ্টম অধ্যায়ের যে এমসিকিউ কোশ্চেনগুলি বিগত সালে এসেছে তার মধ্যে এক নম্বর যে কোশ্চেনটি দেখো, যে পাঁচ নম্বর করোটিক স্নায়ুর নাম কী, ঠিক আছে? তোমাদের আমি বলেছিলাম যে করোটিক স্নায়ুর নামগুলি অবশ্যই পড়তে হবে সিরিয়ালাইজ, ঠিক আছে? একটি আগে একটি পরে পড়লে কিন্তু এটি হবে না, অবশ্যই তোমাদের পড়তে হবে সিরিয়ালাইজ। তো তোমরা অবশ্যই তোমাদের আইডিগুলি এখানে লিখবে। হ্যাঁ, তো দেখি পাঁচ নম্বর করোটিক স্নায়ুর নাম দেখো, ট্রাইজেমিনাল। যদি পরীক্ষায় আসে পাঁচ নম্বর করোটিক স্নায়ুর নাম কি, তোমরা লিখবে ট্রাইজেমিনাল। আবার আসতে পারে এক নম্বর করোটিক স্নায়ুর নাম কি, এক নম্বর করোটিক স্নায়ুর নাম হচ্ছে অলফ্যাক্টরি। হ্যাঁ, তো নামগুলি অবশ্যই সিরিয়ালাইজ পড়তে হবে। এরপর দেখো দুই নম্বর যে কোশ্চেন, কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ, ঠিক আছে? পশ্চাৎ মস্তিষ্কের অংশ হচ্ছে সেরেবেলাম, ঠিক আছে? এখানে যে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস লেখা হয়েছে এই সবগুলোই হচ্ছে অগ্রমস্তিষ্কের অংশ, এবং সেরেবেলাম যেটা সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তোমরা লিখো তো কমেন্টস বক্সে যে পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটি, সেরেবেলাম। এবার দেখো যে এই কোশ্চেনটি কিন্তু অনেকবার আসছে, তাহলে আমি কিন্তু তোমাদের আজকের হোমওয়ার্কে অবশ্যই দেবো যে কোনটি করোটিকার জোড়অস্থি বা করোটিকার জোড়অস্থির নাম লিখো। তোমরা খেয়াল করো রাজশাহী বোর্ডে আসছে, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড 18 সালে, এতগুলি বোর্ডে কিন্তু একটি কোশ্চেনই এসেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এটি কত গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং আমি আজকে হোমওয়ার্কে অবশ্যই এটি দেবো। তো করোটিকার জোড় যে অস্থি সেটি হচ্ছে কি, প্যারাইটাল। হ্যাঁ, তোমরা লিখো করোটিকার জোড় অস্থির নাম কি, কমেন্টস বক্সে লিখো, প্যারাইটাল, ঠিক আছে? যেমন এখানে মুন লিখেছো, সেরেবেলাম, ভেরি গুড। এরপরে দেখে আমরা জানি অক্ষিগোলকের স্তর কয়টি। দেখো কতবার এক মানে একটা কোশ্চেন কতগুলি বোর্ডে পড়ছে, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, তাহলে দেখো তাহলে এই কোশ্চেনটি কি গুরুত্ব দিয়ে পড়তে হবে। মানুষের অক্ষিগোলকের স্তর হচ্ছে তিনটি, লিখো মানুষের অক্ষিগোলকের স্তর কয়টি, এখনই লিখো, এটিও আমি হোমওয়ার্কে দিব। মানুষের অক্ষিগোলকের স্তর হচ্ছে তিনটি। এরপর দেখো মিশ্র করোটিক স্নায়ু হচ্ছে যে করোটিক স্নায়ুগুলি মোটর এবং সেন্সরি হিসেবে কাজ করে সেইগুলিকে বলা হচ্ছে মিশ্রনার্ভ। তো মিশ্রনার্ভ হচ্ছে দুই এবং তিন নম্বরটা, ফেসিয়াল এবং ভ্যাগাস। তাহলে ফেসিয়াল এবং ভ্যাগাস যে করোটিক নার্ভ রয়েছে সেটি হচ্ছে মিক্সড প্রকৃতির। এটি ঢাকা বোর্ড 2018 সালে রয়েছে। তোমরা লিখো অক্ষিগোলকের স্তর কয়টি, এখনই লিখো কমেন্টস বক্সে। মস্তিষ্কের সবথেকে বড় অংশ কোনটি লক্ষ্য করো, এটি ঢাকা বোর্ডে 2017 সালে রয়েছে। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্রাম। মোট মস্তিষ্কের প্রায় 80% হচ্ছে সেরেব্রাম। তোমরা লিখো মোট মস্তিষ্কের শতকরা কত ভাগ সেরেব্রাম, 80%, 80%, লিখো। স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত স্নায়ুর নাম কি, স্বাদ গ্রহণ। তাহলে দেখো ফেসিয়াল। স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত স্নায়ুর নাম কি, করোটিক স্নায়ুর নাম কি, ফেসিয়াল। দেখো করোটিক নার্ভ থেকে কিন্তু অনেকগুলি কোশ্চেন আসছে, তো তোমাদের একটু বলে দিই করোটিক নার্ভ কোনগুলি, যে নার্ভগুলি মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করে, যে নার্ভগুলি ব্রেন থেকে উৎপত্তি লাভ করে
এবং বিভিন্ন ধরনের কাজগুলি সম্পন্ন করে, হ্যাঁ বিভিন্ন অঙ্গে গমন করে এবং কাজ সম্পন্ন করে, সেগুলিকে বলা হচ্ছে কি ক্রিনিয়াল নার্ভ বা ক্যারোটিড নার্ভ। ঠিক আছে, তো স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত যে নার্ভ সেটির নাম হচ্ছে ফেসিয়াল। মানুষের ক্যারোটিড অস্থির সংখ্যা কয়টি লিখো তোমরা, এখানে দেখছে আজিম রিপ্লাই দিছে, নাতাশা রিপ্লাই দিছে, মুন রিপ্লাই দিছে, ভেরি গুড। এবং আজকে আমি জুবায়েদকে দেখছি, জুবায়েদ শুধু আইডি লিখে ক্লাস থেকে বের হয়ে যায়, আমি আজকে পুরো ক্লাসের লক্ষ্য রাখবো কে কে থাকছো আর যে যে চলে যাচ্ছে, এখানে কিন্তু আমি সিগন্যাল পাচ্ছি। হ্যাঁ, এরপরে দেখি মানুষের ক্যারোটিড অস্থির সংখ্যা কয়টি, দেখো 29টি লিখো, মানুষের ক্যারোটিড অস্থির সংখ্যা কয়টি 29টি, জুবায়েদ রিপ্লাই দিয়েছে, ভেরি গুড। আচ্ছা, কোন ক্যারোটিক স্নায়ু জিহ্বার সঞ্চালন ঘটায়, লিখো হাইপোগ্লোসাল, হ্যাঁ ভেরি গুড, আসছো তো আমি দেখছি, চলে গেলেও আমি দেখবো। হ্যাঁ, কোন ক্যারোটিক স্নায়ু জিহ্বার সঞ্চালন ঘটায়, দেখো হাইপোগ্লোসাল, লিখে নাও। কোনটি মানব চোখের প্রতিসরণ মাধ্যম নয়, কর্নিয়া, লিখো। কোনটি মানব চোখের প্রতিসরণ মাধ্যম নয়, লিখো কর্নিয়া, তোমরা লিখো। থাইরক্সিনে কোন উপাদান থাকে, এই কোশ্চেনটি প্রায়ই আসে, ক্যালসিয়াম, লিখো। থাইরক্সিনে কোন উপাদান বিদ্যমান, ক্যালসিয়াম, এখনই পড়া মুখস্থ করে ফেলতে হবে। থাইরক্সিনে কোন উপাদান বিদ্যমান, ক্যালসিয়াম। শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে কোন নার্ভ, লিখো অডিটোরি, এখানে লেখা আছে অডিটর, আসলে হবে অডিটোরি, লিখো। শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে কোন ক্যারোটিক নার্ভ, অডিটোরি। ঠিক আছে, তারপরে লিখো মানুষের মস্তিষ্কের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি, মানুষের মস্তিষ্কের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে 4টি, লিখো। মানুষের মস্তিষ্কের অভ্যন্তরে প্রকোষ্ঠ থাকে কয়টি, 4টি, লিখো তোমরা রিপ্লাইতে লিখো। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড, 115 ইব্রাহিম একটি রিপ্লাই দিছে অনেকদিন পর, ভেরি গুড, কংগ্রাচুলেশন, যাও। এরপরে দেখো পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোনটি, এডিএইচ, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোনটি, লিখো এডিএইচ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এইচ। আচ্ছা, আজিম এখন রিপ্লাই দিচ্ছে, ভেরি গুড। এখন দেখো পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত হরমোন হচ্ছে কি, এডিএইচ, লিখো। অষ্টম ক্যারোটিক স্নায়ুর নাম কি বা কাজ কি, অষ্টম ক্যারোটিক স্নায়ুর কাজ হচ্ছে শ্রবণ, লিখো। অষ্টম ক্যারোটিক স্নায়ুর কাজ হচ্ছে শ্রবণ, যাও। তারপরে তোমরা দেখো মানব মস্তিষ্কে কয়টি ভেন্ট্রিকল রয়েছে, 4টি, এই যে এই কোশ্চেনটি কিন্তু একটু আগেও আসছে, সুতরাং এটি ভালো করে পড়বে, আজকে হোমওয়ার্কে থাকবে। মানব মস্তিষ্কে ভেন্ট্রিকল রয়েছে কয়টি, 4টি, ভেন্ট্রিকল মানে প্রকোষ্ঠ। নালীবিহীন গ্রন্থি কোনটি, দেখো নালীবিহীন গ্রন্থি হচ্ছে কি থাইমাস, নালীবিহীন গ্রন্থির নাম হচ্ছে কি থাইমাস, এবং নালীবিহীন গ্রন্থি নিঃসৃত পদার্থকে বলা হয় হরমোন, লিখো। নালীবিহীন পদার্থ নিঃসৃত নিঃসৃত নালীবিহীন গ্রন্থি নিঃসৃত পদার্থকে কী বলে, হরমোন। আচ্ছা, 18 নম্বরটি দেখো, কোনটি মধ্যকর্ণের অস্থি, ম্যালিয়াস, মধ্যকর্ণের অস্থির নাম কী, লিখো ম্যালিয়াস। এরপর আসলো যে নিচের কোনটির গঠন পেঁচানো, লিখো ককলিয়া, নিচের মানে কানের কোন অংশের গঠন পেঁচানো, লিখে ফেলো তো ককলিয়া। 19 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটির গঠন পেঁচানো, ককলিয়া, লিখো। কোনটি দশম ক্যারোটিক স্নায়ুর শাখা, 10 নম্বর যে ক্যারোটিক স্নায়ু তার নাম হচ্ছে ভ্যাগাস, তাহলে ভ্যাগাস যে ক্যারোটিক নার্ভ বা তার শাখার নাম হচ্ছে পালমোনারি, তাহলে শাখার নাম কি পালমোনারি, এবং এই পালমোনারি যে শাখাটি সেটি ফুসফুসে যায়। আচ্ছা, আরেকটি কোশ্চেন দেখো, চোখের বাইরে সাদা স্বচ্ছ এবং তন্তুময় স্তরটির নাম কি, 21 নম্বর দেখো, চোখের বাইরে সাদা অস্বচ্ছ তন্তুময় স্তরের নাম হলো স্ক্লেরা, লিখো। এটির নাম কি স্ক্লেরা, আজকে অনেকেই রিপ্লাই দিচ্ছ, খুবই ভালো লাগছে, আশা করব প্রত্যেকটা ক্লাসে এরকম রিপ্লাই তোমরা দিবা, ভেরি গুড। শুধু কয়েকজন রিপ্লাই দিচ্ছ এটা কিন্তু ঠিক না, আমি আশা করব সবাই রিপ্লাই দিবা, সবাই আমরা পড়াগুলি শিখব, এদিকে যাও। আচ্ছা, এখন দেখো মস্তিষ্কের কোন অংশ পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, 22 নম্বর দেখো হাইপোথ্যালামাস, লিখো। মস্তিষ্কের কোন অংশ পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, 22 নম্বর হাইপোথ্যালামাস। মানব চোখের অংশ কোনটি, পিতবিন্দু, মানব চোখের 23 নম্বর, মানব চোখের অংশ কোনটি, পিতবিন্দু।
হাইপোথ্যালামাসের কাজ কোনটি? 24 নম্বর দেখো, দেহের তাপ নিয়ন্ত্রণ। লিখো হাইপোথ্যালামাসের কাজ কোনটি? দেহের তাপ নিয়ন্ত্রণ করা। আমিনুল অনেকদিন পরে রিপ্লাই দিছে, ভেরি গুড। 403 নম্বর রুমের আমিনুল, অনেকদিন পরে পেলাম, ভেরি গুড। হাইপোথ্যালামাসের কাজ কোনটি? দেখো দেহ তাপ নিয়ন্ত্রণ করা। লিখো মানুষের চোখের অক্ষিগোলকের অংশ, মানুষের চোখের অক্ষিগোলকের অংশ দেখো কী কী? অক্ষিকোটর, লেন্স, প্রকোষ্ঠ। এখানে উত্তর হবে লেন্স এবং প্রকোষ্ঠ। 25 নম্বর, পিটুইটারি গ্রন্থি নিঃসরণ করে দেখো, এক এবং দুই, সকল গ্রন্থির কর্মকাণ্ড। পিটুইটারি গ্রন্থি 26 নম্বরটা দেখো, পিটুইটারি গ্রন্থি সকল গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে, এই জন্য এটিকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। আচ্ছা, আইডি 8 সুমায়া অনেকদিন পরে রিপ্লাই দিছে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো পিটুইটারি গ্রন্থি সোমাটোট্রপিক হরমোন নিয়ন্ত্রণ করে, 26 নম্বর, তাহলে উত্তর হবে 1 এবং 3। এখন আমরা যাব 27 নম্বর, চিত্রটি দেখো, এক চিহ্নিত অংশের নাম কি? তাহলে এক চিহ্নিত অংশটি কোন ধরনের তরুণাস্থি দ্বারা গঠিত? পিততন্তুময় তরুণাস্থি দ্বারা গঠিত। গতকালকে আমরা এটি পড়িয়েছিলাম যে আমাদের যে বহিঃকর্ণ বাইরের দিকে ফানেলের মতো যে অংশটি দেখা যায় বহিঃকর্ণের, সেটি হচ্ছে পিততন্তুময় তরুণাস্থি দ্বারা গঠিত। আর এদের ওয়াই চিহ্নিত নালীর জন্য কোনটি সঠিক? ঠিক আছে, ওয়াই চিহ্নিত নালী দেখো সঠিক হচ্ছে 2, কর্ণপথের অর্থাৎ টিম্প্যানিক যে পর্দা, টিম্প্যানিক পর্দার উভয় পাশের বায়ুচাপ সমান রাখে আর পেরিলিম থেকে আগত শব্দ তরঙ্গকে কী করে? প্রশমিত করে, ভেরি গুড। আজকে অনেকেই এখানে রিপ্লাই দিচ্ছ, খুব ভালো লাগছে। এখন আমরা দেখি একটি ব্রেনের ছবি, ঠিক আছে, ব্রেনে দেখো যে পি চিহ্নিত অংশের নাম কি? কর্পাস ক্যালোসাম, ঠিক আছে, দেখো পি চিহ্নিত অংশের নাম কি? এটির নাম হলো কর্পাস ক্যালোসাম। আচ্ছা, অন্য বাইডি লিখছো, এবার আমি যে কোশ্চেনগুলি করব সেগুলোর উত্তর লিখবা, ঠিক আছে। অন্য আইডি 27, আমি যে কোশ্চেন করব সেই কোশ্চেনের অ্যান্সারগুলি লিখবেন। পি চিহ্নিত অংশের নাম কি দেখেন? কর্পাস ক্যালোসাম। আমরা অগ্রমস্তিষ্কের সেরেব্রামের অর্ধাংশকে বলেছিলাম কি? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এবং এই সেরিব্রাল হেমিস্ফিয়ার যে স্নায়ুতন্তু দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। তো 29 নম্বর কোশ্চেনে দেখো পি চিহ্ন দ্বারা যেটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের কাজ কি? সেরিব্রাল হেমিস্ফিয়ার দ্বয়কে সংযুক্ত রাখা। কি কিউ চিহ্নিত অংশটি দেখো, কিউ চিহ্নিত অংশের কাজ কি? শ্বসন, লালাক্ষরণ, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ। উত্তর হবে 1, 2, 3। তোমরা এখনই মুখস্থ করো যে এখন একটি কোশ্চেনের উত্তর লেখো, আইডি 27, সেরেব্রাল হেমিস্ফিয়ার কিসের মাধ্যমে যুক্ত থাকে? সেরেব্রাল হেমিস্ফিয়ার কিসের মাধ্যমে যুক্ত থাকে? ইব্রাহিম, ভেরি গুড। আজকে ইব্রাহিম অনেক ভালো রিপ্লাই দিচ্ছে। আচ্ছা, শিক্ষক বললেন মানুষের বৃক্কের উপর অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থি ছাড়াও ADH নামক হরমোন বৃক্কের কাজে সহায়তা করে, তো দেখি উদ্দীপকে উল্লেখিত গ্রন্থিটি, উত্তরটি দেখে নাও 1, 2, 3। অর্থাৎ এরা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ভয় আনন্দ শোক প্রকাশে ভূমিকা রাখে, দেহরাশির অভিশ্রবণী ঘনত্ব বজায় রাখে। উত্তর হবে 1, 2, 3। তো আমি একটু খুব জোরে জোরে বলছি, এটা যদি অসুবিধা হয় বলবে বা পরে লেকচারটা আরও একবার দেখবে, কারণ আমার এই অধ্যায়ের সকল কোশ্চেনগুলি এই 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে। উদ্দীপকে উল্লেখিত হরমোনগুলি দেখো 2 এবং 3, দেহরসের আয়তন নিয়ন্ত্রণ করে আর হচ্ছে লবণের মাত্রা বজায় রাখে, অর্থাৎ অসমো রেগুলেশন, যেটাকে আমরা বলি অবিশ্রবণ, সেই অসমো রেগুলেশনটা নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই হরমোনের কাজ। এখন আবার একটি দেখো, কানের চিত্র দেওয়া হয়েছে, উপরে এ চিহ্নিত অংশ যেটি 33 নম্বর কোশ্চেন লক্ষ্য করো, এ চিহ্নিত অংশের নাম কি? কুপুলা। এ চিহ্নিত অংশের নাম হলো কি? কুপুলা। এগুলি চিনে রাখতে হবে এবং উদ্দীপকের মধ্যে এখান থেকে উত্তর আসলে অবশ্যই লিখতে হবে, প্রশ্ন আসলে তার উত্তর লিখতে হবে। এ চিহ্নিত অংশটি দেখো চুনময় পদার্থ, এটি সঠিক, এবং জেলির মতো কোণাকার, এটিও সঠিক। উত্তর হবে 1 এবং 2। এবং তোমরা যারা মেডিকেলে পড়তে চাও তাদের জন্য বলছি, এখান থেকে কিন্তু মেডিকেলে অনেকগুলি কোশ্চেন আসে, তো তোমরা যারা মেডিকেলে পড়বা তারা এগুলো একটু দেখে নাও যে প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত? 10 বিলিয়ন, 10 বিলিয়ন। লিখো প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত? 10 বিলিয়ন।
36 মানুষের নবম জোড়া কারোটিক স্নায়ুর নাম কি? তাহলে নবম জোড়া কারোটিক স্নায়ুর নাম লিখো গ্লোসোফ্যারিঞ্জিয়াল। মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত? মস্তিষ্কের কোন অংশে? দেখো হাইপোথ্যালামাস। লিখো মানুষের কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত? লিখো হাইপোথ্যালামাস। মানুষের কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত? হাইপোথ্যালামাস। লিখো। এরপরে দেখো ডায়েনসেফালনের মধ্যস্থ গহ্বরকে কি বলে? তৃতীয় ভেন্ট্রিকল। লিখো ডায়েনসেফালনের মধ্যস্থ গহ্বরটিকে কি বলে? তৃতীয় ভেন্ট্রিকল। 39 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি হৃৎপিণ্ডের সংকোচনের শক্তিকে বাড়ায়? অ্যাড্রেনালিন, এটি হচ্ছে একটি হরমোন। 39 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি হৃৎপিণ্ডের সংকোচনের শক্তি বাড়ায়? অ্যাড্রেনালিন। নিম্নে উল্লেখিত চোখের কোন অংশ বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে? লিখো চোখের প্রতিবিম্ব সৃষ্টি করে কর্নিয়া। লিখো চোখের প্রতিবিম্ব সৃষ্টি করে কে? কর্নিয়া। লিখো চোখের প্রতিবিম্ব সৃষ্টি করে কে? কর্নিয়া। লিখো মানুষের কানের কুপুলার কাজ কি? লিখো 41 নম্বর কোশ্চেন দেখো, ভারসাম্য রক্ষা করা। 41 নম্বর কোশ্চেন কি বললাম? মানুষের কানের কুপুলার কাজ কি? ভারসাম্য রক্ষা করা। মানুষের কানের কুপুলার কাজ লেখো, ভারসাম্য রক্ষা করা। তারপরে 42 নম্বর কোশ্চেন দেখো, কোনটি মিশ্র গ্রন্থি? এখানে দেওয়া আছে প্যারোটিড, সোয়েট, অশ্রু, অগ্নাশয়। তাহলে লিখে নাও মানুষের একটি মিশ্র গ্রন্থির নাম হলো অগ্নাশয়। লিখো মানুষের মিশ্র গ্রন্থির নাম কি? অগ্নাশয়। কোন গ্রন্থির ক্ষরণকাল আজীবন নয়? লিখো থাইমাস। কোন গ্রন্থির ক্ষরণকাল আজীবন নয়? থাইমাস। কোন গ্রন্থির ক্ষরণকাল আজীবন নয়? লিখো থাইমাস। আমি এখানে দেখছি, নিম্নের কোন হরমোন আয়নের সমতা রক্ষা করে? এগুলি বইতে অনেকগুলি খুঁজে পাবে না, লিখে নাও অ্যালডোস্টেরন। 44 নম্বর দেখো, নিম্নের কোন হরমোন আয়নের সমতা রক্ষায় কাজ করে? অ্যালডোস্টেরন। লিখো। তারপরে লিখো 45 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি বহিকর্ণে থাকে? ককলিয়া, স্টেপিসিনকাস, পিনা। উত্তর হবে পিনা। বহিকর্ণের অংশ কোনটি? 45 দেখো, পিনা, ওই যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, সাররা অনেক সময় ধরে টান দেয় যেটা, সেটা হচ্ছে কি? ককলিয়া। যদিও টান দেওয়া ঠিক না, প্রাইমারি স্কুলে এর আগে দেখতাম। নিম্নের কোনটি এককোষী গ্রন্থি? কোন গ্রন্থিটি নিম্নের কোনটি এককোষী গ্রন্থি? লিখো গবলেট। এটা লিখো 46 নম্বর কোশ্চেন, ডেন্টালে আসছেন 9-10 সালে। নিম্নের কোনটি এককোষী গ্রন্থি? লিখো গবলেট। আচ্ছা জুবাইদ লিখছে পিনা, ভেরি গুড। লিখো কোনটি এককোষী গ্রন্থি? গবলেট। আমি ওয়েট করছি, গবলেট। তারপরে দেখো অষ্টম কারোটিক স্নায়ুর নাম কি? 47 নম্বর কোশ্চেন দেখো, অষ্টম কারোটিক স্নায়ুর নাম হলো অডিটরি। লিখো, সবাই লিখো, এটা এখানে লাইভে আমি দেখতে পাচ্ছি এখন 10 জন, এই 10 জনই লিখবা অষ্টম কারোটিক স্নায়ুর নাম কি? লিখো অডিটরি। অষ্টম কারোটিক স্নায়ুর নাম কি? অডিটরি। নিচের কোন কারোটিক স্নায়ুর সংবেদী? নিচে এই ছিল না, নষ্ট করো না। নিচের কোন কারোটিক স্নায়ুর সংবেদী? অলফ্যাক্টরি, অকুলোমোটর, ভ্যাগাস, স্পেশিয়াল। উত্তর হবে অলফ্যাক্টরি। 48 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন কারোটিক স্নায়ুর সংবেদী? অলফ্যাক্টরি। লিখো নিচের কোনটি অগ্রমস্তিষ্কের অংশ নয়? নিচের কোনটি অগ্রমস্তিষ্কের অংশ নয়? সেরেব্রাম, সেরেবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। 49 নম্বর কোশ্চেন দেখো, সেরেবেলাম। সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তারপরে দেখো হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান, ভেরি গুড, সবাই রিপ্লাই দিচ্ছ, খুব ভালো। হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান কোথায়? লিখো আই। 50 নম্বর কোশ্চেনের উত্তর দেখে দেখে লিখো সবাই, হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান কোথায়? দেখো লেখা আছে চোখ, হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান কোথায়? সবাই লিখো,
কোথায় থাকে? চোখে। হাডেরিয়ান গ্রন্থির অবস্থান কোথায়? চোখে। লিখো, অগ্র পিটুইটারি লোবে কয়টি হরমোন তৈরি করে? লিখো, পাঁচটি। ৫১ নম্বর কোশ্চেন দেখো, অগ্র পিটুইটারি লোবে কয়টি হরমোন তৈরি হয়? অগ্র পিটুইটারি লোবে কয়টি হরমোন তৈরি হয়? লিখো, পাঁচটি। সবাই লিখো। ৯৪ প্রান্ত, লিখো, অগ্র পিটুইটারি লোবে কয়টি হরমোন তৈরি হয়? পাঁচটি। ক্যালসিয়াম বিপাকে সহায়তাকারী গ্রন্থির নাম কি? লিখো, প্যারাথাইরয়েড। ৫২ নম্বর, ক্যালসিয়াম বিপাকে সহায়তাকারী গ্রন্থির নাম কি? প্যারাথাইরয়েড। লিখো সবাই। আচ্ছা, অনেকক্ষণ পরে অমিত যোগ দিছে এবং রিপ্লাই দিছে, ভেরি গুড। ৫২ নম্বর কোশ্চেন উত্তর লিখো, ক্যালসিয়াম বিপাকে সাহায্যকারী গ্রন্থির নাম কি? প্যারাথাইরয়েড। সবাই লিখো। ৫৩ নম্বর, কোন হরমোন রেচনে অংশগ্রহণ করে? লিখো, এডিএইচ। সবাই লিখো এটা, এডিএইচ। কোন হরমোন রেচনে অংশগ্রহণ করে? এডিএইচ। এর ভিতরে কিন্তু আজকে হোমওয়ার্ক দিব, কোন হরমোন রেচনে সাহায্য করে? লিখো, এডিএইচ। কোন হরমোন রেচনে সাহায্য করে? এডিএইচ। কোথায় এস্ট্রোজেন তৈরি হয়? লিখো, ৫৪ নম্বর কোশ্চেন, ডিম্বাশয়ে। কোথায় এস্ট্রোজেন হরমোন তৈরি হয়? ডিম্বাশয়ে। লিখো, এস্ট্রোজেন হরমোন কোথায় তৈরি হয়? ডিম্বাশয়ে। মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম কি? লিখো, লিভার বা যকৃৎ। মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম কি? লিখো, লিভার বা যকৃৎ। কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? ৫৬ নম্বর দেখো, কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? থাইরোক্যালসিটোনিন। লিখো নাও, কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? থাইরোক্যালসিটোনিন। আমি এইগুলোর ভিতরে কিন্তু হোমওয়ার্ক দেব, থাইরোক্যালসিটোনিন। এট এ গ্লান্স তোমরা একটু দেখে নাও কোশ্চেনগুলি। আচ্ছা জুবায়েদ, বানান ভুল হয়েছে, ডিম্বাশয়ে না, ডিম্বাশয়ে। আচ্ছা, প্রান্ত উত্তর দিচ্ছে, ভেরি গুড। আচ্ছা, ৪০২-এ শোয়েব, তারপরে আফ্রিদি, তারপরে দিহান, তাদের কিন্তু দেখছি না। শুধু সকালে সবার আগে প্রেজেন্ট দিলে হবে না, ওইটা আমি কিন্তু অ্যাবসেন্ট করে দেবো, ক্লাসে থাকতে হবে। তারপরে অনয়কে আমি এখানে দেখছি না। আচ্ছা, এখন অ্যাট এ গ্লান্স তোমরা দেখে নাও কোশ্চেনগুলি। এখন আমরা দেখব যে এ অধ্যায় থেকে সৃজনশীল কোশ্চেন কী ধরনের আসে, ঠিক আছে? জ্ঞানমূলক কোশ্চেন একটু দেখে নাও কী ধরনের আসে। করোটিক স্নায়ু কি? পড়ে যাবা। করোটিক স্নায়ু কি? যে স্নায়ুগুলি মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়। তাহলে দেখো, এই যে বোর্ডে এই কোশ্চেনগুলি কিন্তু একই কোশ্চেন বারবারই আসে। তারপরে এই যে এক নম্বর যে কোশ্চেনটা, এটা খুব ভালো করে শিখবা যে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন। পিটুইটারি গ্রন্থি নিজে হরমোন ক্ষরণ করে, পাশাপাশি অন্যান্য যে গ্রন্থিগুলি রয়েছে তাদের কাজগুলিকে সে নিয়ন্ত্রণ করে, এই জন্য পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। সে নিজে হরমোন উৎপন্ন করে, পাশাপাশি কী করে, অন্য গ্রন্থির কাজগুলি সে নিয়ন্ত্রণ করে, এই জন্য এদেরকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। তারপরে মানুষের লালা গ্রন্থিগুলির নাম তো আমরা জানি, এটা তৃতীয় অধ্যায়ের। তারপরে দেখো অগ্নাশয়কে, ৫ নম্বর কোশ্চেনটি, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? অগ্নাশয় একই সাথে বহিঃক্ষরা এবং আস্তে, এখন না আমি ক্লাস নিছি, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? কারণ এটি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় ধরনের গ্রন্থির মতো কাজ করে, এই জন্য এদেরকে বলা হয় মিশ্র গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে এরা উৎপন্ন করে এনজাইম, আর অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে উৎপন্ন করে এরা হরমোন। তারপরে দেখো করোটিক স্নায়ু বলতে কী বোঝায়, দিনাজপুর বোর্ডে আসছে। তাহলে যে স্নায়ুগুলি মস্তিষ্কে থেকে উৎপত্তি জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়,
এবং বিভিন্ন অঙ্গে গমন করে উক্ত অঙ্গগুলির কাজ নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় মিশ্র গ্রন্থি। তো আরও দেখি যে সৃজনশীল কোশ্চেন কী ধরনের এখান থেকে আসে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? সৃজনশীল কোশ্চেন কী ধরনের আসে তোমরা একটু কোশ্চেনগুলি দেখে নাও, ঠিক আছে? যেহেতু গত বছর বোর্ড পরীক্ষায় চোখ থেকে পড়ে গেছে, সেহেতু এখানে চোখের থেকে যে কোশ্চেনগুলি আসছে সেই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা সকলে এগুলো মনোযোগ দিয়ে পড়বে, আর যার যেখানে অসুবিধা সে সেখানে লিখবে। এবং তোমরা প্রত্যেকে নিজ নিজ গ্রুপে যারা 704-এর তারা তোমাদের তো এই যে এই গ্রুপটাই আইডি লিখবে, যারা সি সেকশনের তারা সি শাখায় আমার এই ক্লাস যখন শেয়ার দিব তার নিচে আইডি লিখবে, যারা বিতে তারা বি শাখার আমার এই ক্লাসের নিচে আইডি লিখবে, আমি একটু পরে শেয়ার দিয়ে দেব, আর যারা এ সেকশনে তারা এ সেকশনে আমার এই ক্লাসের যে কমেন্ট বক্স থাকবে সেখানে তোমরা তোমাদের আইডিগুলি অবশ্যই লিখে দিবে, এবং আইডিগুলি অবশ্যই 1:30 মধ্যে লিখে দিবে। আর তোমাদের আজকে যে 50 বা 56টি যে এমসিকিউ আমি পড়ালাম এর ভিতর থেকে কিছু আমি কোশ্চেন তোমাদের দিব, এই কোশ্চেনগুলি অবশ্যই হোমওয়ার্ক করে আমাকে পাঠাবে। এবং তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু কোশ্চেন আসে টেস্ট পেপার থেকে, আমি একটু এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখে নাও, এইগুলি একটু পড়বে। এগুলি যদি তোমরা এখন থেকে পড়ো তাহলে কী হবে যে তোমাদের টেস্ট পেপার সলভ কিন্তু অনেকখানি হয়ে যাবে। তোমরা একটু টেস্ট পেপারের পেজগুলি দেখে নাও, কান থেকে আসতে পারে, জুবায়েদ কান থেকেও কোশ্চেন আসতে পারে এই অধ্যায় থেকে, চোখ কান তারপর ক্যারোটিড নার্ভ তারপর হরমোন আর হচ্ছে মস্তিষ্ক, এই 4টা টপিক থেকেই মূলত বেশি কোশ্চেন আসে। তবে ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু আসে চোখ এবং কান থেকে, তাই চোখ এবং কান বিশেষ করে কানের অন্তঃকর্ণের গঠন, তারপর হচ্ছে কানের মাধ্যমে কীভাবে শ্রবণ ক্রিয়াটা সম্পন্ন হয়, তারপরে কান কীভাবে দেহের ভারসাম্য রক্ষা করে, এই টপিকগুলি খুব পরীক্ষায় বেশি আসে, এইগুলি খুব ভালো করে শিখে রাখতে হবে। আর ক্যারোটিড নার্ভ থেকে যে কত ধরনের জ্ঞানমূলক কোশ্চেন আসে সেটা তো তোমরা দেখলাই এমসিকিউ আসে। আর অনেক সময় কী হবে দেখবা যে ক্যারোটিড নার্ভ চোখের সাথে কিন্তু কানেক্টেড বেশি থাকে, ক্যারোটিড নার্ভ অনেকগুলি চোখের সাথে কানেক্টেড থাকে, তো এইগুলির নাম তারপরে এগুলো প্রকৃতি এগুলি কোথায় বিস্তার লাভ করছে এই জিনিসগুলি খুব ভালো করে শিখে রাখবা। এইগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, কানও ভালো করে পড়তে হবে, চোখ কান এইগুলো থেকে বেশি কোশ্চেন আসে, এছাড়া ক্যারোটিড নার্ভ, ঠিক আছে? এগুলো আচ্ছা এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে আজিম এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমি তো আমার মোবাইলে এখন দেখতে পাচ্ছি যে ক্লিয়ার কি দেখতে পাচ্ছ দেখো, আর আমার পাশে একটা জেরি আছে, তো এই জেরি মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে যে কারণে এই স্ক্রিনটা একটু কাঁপছে। দেখে নাও কোশ্চেনগুলি, তো যে হোমওয়ার্কগুলি দেবো সেগুলো অবশ্যই চেষ্টা করবে, এবং তোমরা এখনই আইডিগুলি আগে দ্রুত লিখো, তোমাদের উপস্থিতির আইডি অবশ্যই নিশ্চিত করবে। আজ তাহলে এই পর্যন্তই, আগামী দিন আরও একটি বিষয় নিয়ে আলোচনা হবে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে কমেন্টস বক্সে লিখবে, আর যারা 402 অর্থাৎ বয়েজ সি সেকশনের আজকে কিন্তু 8:30 প্রিন্সিপাল স্যারের সাথে মিটিং রয়েছে, তোমরা এই মিটিংটিতে অবশ্যই অংশগ্রহণ করবে। হ্যাঁ, স্যার কিছু তোমাদের পড়ালেখা বিষয়ে পরামর্শ দেবেন, এজন্য তোমরা চেষ্টা করবা সবাই যেন মিটিংয়ে থাকতে পারো, বিশেষ করে সবাই বলতে বয়েজ সি শাখার। হ্যাঁ, তো তোমাদের অন্যান্য বন্ধুদের বিশেষ করে বয়েজ সি যারা তাদেরকে তোমরা একটু তথ্যটা দিয়ে দিবা। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সকলের মঙ্গল কামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ।